আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পৃথিবীর গভীর গভীরতম অসুখ এখন, সে কবেই বলে গিয়েছেন কবি জীবনানন্দ দাশ, আর সেই সত্যিটি বারংবার পুনরাবৃত্তি হয়েছে, হচ্ছে এবং হবে। কিন্তু তবুও মানুষ ঋণী এই পৃথিবীরই কাছে, আর তাই বেঁচে থাকার রসদ খুঁজে পাওয়ার প্রচেষ্টা জারি থাকুক সকলের মধ্যে, এই কামনাই করি। প্রতি বছরই কলেজে যথাযথভাবে পালিত হয়ে এসেছে শিক্ষক দিবস, কিন্তু এই বছর কেন তা সম্ভব হলো না বলাই বাহুল্য। তবুও শিক্ষা প্রতিষ্ঠান, সমস্ত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের কাছে শিক্ষক দিবস এতই বিপুল তাৎপর্যময় যে আজ অনলাইনেই আমরা সমস্ত উদযাপনের ব্যবস্থা করতে বাধ্য হলাম। আশা করব আপনাদের সকলের সহযোগিতায় এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে। শুরুতেই যে ব্যক্তির জীবন, কর্মযোগ্য এবং আদর্শের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে আজকে আমাদের এই অনলাইন সমাবেশ, সেই মহান শিক্ষক দার্শনিক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতি জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি শুধু না, তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। এছাড়াও দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তিনি বারংবার আমন্ত্রিত হন শুধু অধ্যাপনার জন্য। তার বিশাল কর্মযোগ্যের কথা হয়তো বলে শেষ করা যাবে না, তবু না বলে পারছি না, এই মহান শিক্ষক সাহিত্যে নোবেল পুরস্কার এবং নোবেল শান্তি পুরস্কারের জন্য একাধিকবার মনোনীত হয়েছেন। তিনি বলেছিলেন, দেশের সেরা মস্তিষ্কের অধিকারী হলেন শিক্ষকরা। শিক্ষকরাই তৈরি করেন আগামী প্রজন্ম, এক উন্নত দেশ। রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার পর তার কিছু গুণমুগ্ধ ছাত্র এবং বন্ধুরা এই দিনটিতে তার জন্মদিন পালন করতে চাইলে তিনি জানিয়েছিলেন যে যদি জন্মদিন পালন না করে এই দিনটিকে শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তাহলে তিনি অধিক সম্মানিত বোধ করবেন। আর এভাবেই শুরু হয় শিক্ষক দিবস পালনের রীতি। বর্তমান পরিস্থিতিতে সমস্ত বাধা বিপত্তি পেরিয়েও আজকের বিশেষ দিনটিকে আমরা সম্মিলিতভাবে সুন্দরভাবে উদযাপন করার চেষ্টা করছি, আর আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে তুলে ধরতে থাকছে চৈতির একটি পরিবেশনা। নমস্কার, উপস্থিত সকল শিক্ষিকাদের আমার প্রণাম। Thank you.
খুব সুন্দর একটি পরিবেশনার জন্য চৈতিকে অসংখ্য ধন্যবাদ। এত ভালো শিক্ষা প্রতিষ্ঠান, এমন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাদের সান্নিধ্যে এসে জীবনে কখনো নিরাশ হতে ইচ্ছে হয় না। ইচ্ছে করে পৃথিবী সুন্দর এই বিশ্বাস নিয়ে এগিয়ে যেতে। সমন্বিতার কণ্ঠে সেই বিশ্বাস যেন দৃঢ়তা পায়। নমস্কার, আমি সমন্বিতা ঘোষ। আমি শিক্ষক দিবস উপলক্ষে একটি ছোট্ট কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি, ভুল ত্রুটি হলে মার্জনা করবে। কবি সুবোধ সরকারের লেখা পৃথিবী সুন্দর। পৃথিবী সুন্দর, সুবোধ সরকার। পৃথিবী সুন্দর কিন্তু সব সময় নয়। তিন দিন খাবার জোটেনি, দণ্ডিতের মতো যে মাতৃহারা বালক বসে আছে নদীর ধারে, নদী তার কাছে অসহ্য। পৃথিবী সুন্দর কিন্তু সব সময় নয়। গায়ের চামড়া কালো বলে জীবনের বিয়ে হয়নি, সে একটা সূর্যমুখী ফুলের দিকে তাকিয়ে আছে। বোন, তোর ওই শূন্য দৃষ্টি আমি চিনি। আমি জানি তোর আর ফুল ভালো লাগে না, তবু পৃথিবী সুন্দর একজন কাঁদতে কাঁদতে বলল। ভাই, তার অন্ধ ভাইকে নিয়ে মাঝরাতে গয়া প্যাসেঞ্জারে বসে আছে। মাঝরাতে পৃথিবী আরো বেশি নিষ্ঠুর। ফিরে এসো, সকালের জন্য অপেক্ষা করো, গয়া তোমরা পৌঁছবেই। একদিন একদিন গয়া পৌঁছে তথাগত পায়ে হেঁটে পাঞ্জাব গেছিলেন, অথচ সেখানে শুনি রক্ত রক্ত আর রক্ত। পৃথিবী সুন্দর নয়, কে বলেছে পৃথিবী সুন্দর? যে মাতৃহারা বালক দণ্ডিতের মতো বসে আছে নদীর ধারে, যদি কোনো নারী সোনার কুঠার নিয়ে উঠে এসে বলে এটা তোমার, সে বলবে মা, সোনার কুঠার দিয়ে আমি কি করব? মা, আমার সঙ্গে ফিরে চলো, বাবা জালকিনি বাড়ি ফিরবে। গরম ভাতের গন্ধ চারিদিকে, আহ পৃথিবী তুমি কি সুন্দর। নমস্কার। একটি অসম্ভব সুন্দর আবৃত্তি শোনানোর জন্য সমন্বিতাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের জীবনে ছোট ছোট স্বপ্নগুলোকে রসদ করে আমাদের বেঁচে থাকা, আমাদের পথ চলা। ঠিক যেমন ছাত্রছাত্রীদের ক্ষুদ্র প্রয়াস মিলিতভাবে কোনো অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে, ঠিক তেমনই আজকে এই অনুষ্ঠানে কিছু ছাত্রছাত্রীর মিলিত শিল্প প্রয়াস অনুষ্ঠানটিকে রঙিন করে তুলবে। শিল্প প্রদর্শনায় থাকছে অর্চিতা, শ্রেষ্ঠা, রিয়া, সায়ন্তী এবং শ্রাবণী। অর্চিতা, রিয়া, শ্রেষ্ঠা, সায়ন্তী এবং শ্রাবণীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। এই শিল্প প্রদর্শন আমাদের বেশ খানিকটা উজ্জীবিত করল। এরপর আজকের এই আনন্দমুখর মুহূর্তকে নৃত্যের তালে তালে উদযাপন করতে আসছে আমাদেরই বন্ধুরা ন্যান্সি, অনুশ্রী এবং শ্রেষ্ঠা। Thank you.
সঙ্গী। মন মরমে ঘেরো সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে। শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমঝিম রিমঝিম রিমঝিম। মনমোর হংস বায়ু বহে পূর্ব সমুদ্র হতে, উচ্ছল ছল ছল তটিনি তরঙ্গে, মন মোর ধায় তারি মত প্রবাহে, শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমঝিম 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 রিমঝিম। অসংখ্য ধন্যবাদ আমাদের বন্ধু ন্যান্সি, অনুশ্রী এবং শ্রেষ্ঠাকে একটি সুন্দর নৃত্য পরিবেশনার জন্য। শিক্ষার মূল উদ্দেশ্যই হলো অন্তরের আলোর প্রজ্বলন, সা বিদ্যা যা বিমুক্তয়, অর্থাৎ প্রকৃত শিক্ষাই পারে আমাদের অন্তরের আলোকে জ্বালিয়ে সমস্ত অজ্ঞানতার অন্ধকার দূর করতে। আমাদের হিয়ার মাঝে লুকিয়ে থাকা সেই আলোই দিতে পারে জীবনের আসল তাৎপর্যের সন্ধান, আর হিয়ার মাঝে লুকিয়ে থাকা সেই আলোর খোঁজেই পরবর্তী পরিবেশনায় আমাদের বন্ধু অপূর্বা।
বন্ধু অপূর্বাকে অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ জানাই একটি অসম্ভব সুন্দর গান শোনানোর জন্য। খুবই সুন্দর হয়েছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গেছি, আমাদের ছাত্র জীবনেরও অন্তিম পর্যায়ে চলছে বলা যায়। তাই আজকের এই বিশেষ দিনে খুব দেখতে ইচ্ছে করছে ছাত্র জীবনের সেই পুরনো নানা রঙের দিনগুলো, বসন্ত পঞ্চমের আগে সেই স্মৃতিকে পুনরুজ্জীবিত করতে অনুষ্ঠানের অন্তিম পরিবেশনায় কাপন এবং অমৃত। ঝরো ঝরো ঝরে রঙের ঝরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা, আয় 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 আয়সের রসের সুধা হৃদয় ভরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা, আয় 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 আয়সের রসের সুধা হৃদয় ভরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। বাজ মৃদঙ্গ উড়া তরঙ্গ আয়ো রে তোরাজ রে, বাজ মৃদঙ্গ উড়া তরঙ্গ আয়ো রে তোরাজ রে, খেলনা হরে সুন্দর নার ডার গল হার রে, বাজ মৃদঙ্গ উড়া তরঙ্গ আয়ো রে তো সরে দব গম দানি সমাদানি সরে মেরে সরে দানি সমাদানি গম দানি গুজার মধুর তান শুন শুন ধুন নাচে প্রাণ, ভরা গুজার মধুর তান শুন শুন ধুন নাচে প্রাণ, আবির গুলাল লিয়া রঙর লিয়া করত নর নার রে, তার কলত ধ্বনি দক্ষিণ হাওয়ায় ছড়ায় গগনময়, মরমুরিয়া আসে ছুটি নবীন কিশালয় আসে নবীন কিশালয়, তার কলত ধ্বনি দক্ষিণ হাওয়ায় ছড়ায় গগনময়, মরমুরিয়া আসে ছুটি নবীন কিশালয় আসে নবীন কিশালয়, বনের বিনায় বিনায় ছন্দ জাগে বসন্ত পঞ্চমের রাগে, বনের বিনায় বিনায় ছন্দ জাগে বসন্ত পঞ্চমের রাগে, ও সেই সুরে সুরে সুর মিলিয়ে আনন্দ গান ধরনা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা, আয় 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 আয়সে রসের সুধা হৃদয় ভরনা, বাজ মৃদঙ্গ উড়া তরঙ্গ আয়ো রে তোরাজ রে, বাজ মৃদঙ্গ উড়া তরঙ্গ আয়ো রে তোরাজ রে, খেলনা হরে সুন্দর নার ডার গল হার রে, বাজ মৃদঙ্গ উড়া তরঙ্গ ঝরো 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 ঝরে রঙের ঝরনা, আয় 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 আয়সে রসের সুধা হৃদয় ভরনা, বাজ মৃদঙ্গ উড়া তরঙ্গ আয়ো রে তোরাজ রে, ঝরো 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 ঝরে রঙের ঝরনা, বাজ মৃদঙ্গ উড়া তরঙ্গ বাজে মৃদঙ্গ রে। কাকুন এবং অমৃতাকে অসংখ্য ধন্যবাদ জানাই একটি অসাধারণ নৃত্য পরিবেশনার জন্য। সবশেষে আমাদের কলেজের সাথে যুক্ত সমস্ত শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং যারা গুরুজন আছেন তাদেরকে আমাদের শ্রদ্ধা সম্মান প্রণাম জানিয়ে এই অনুষ্ঠান এখানেই শেষ করব। দেখো আলো এ আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পাড়া, এত আনন্দ আয়োজন সবই বৃথা তোমার।